السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد سرد مربيان كرام مسليان كرام امرا গত জুমায় হজ এর ব্যাপারে কথা বলেছিলাম বছরে একবার একটি ইবাদত মুসলিম বিশ্ব করে কিন্তু করোনার বা কোভিড নাইন্টিনের মহামারীতে আক্রান্ত হওয়ার কারণে এবার হজ সীমিত পর্যায়ে হবে কেবল সৌদি আরবে অবস্থানরত বিদেশি এবং সৌদি নাগরিকদের নিয়েই সৌদি সরকার স্বাস্থ্যবিধি মেনে হজ আয়োজন করবে বলে ঘোষণা দিয়েছে হ্যাঁ এই ব্যাপারে আমরা গত সপ্তাহে শুনেছি আমরা ধৈর্য ধারণ করব আল্লাহ তাআলার কাছে তৌবা করব আল্লাহ তাআলার কাছে মহামারী থেকে পানা চাইব আশা করছি আগামী বছর ইনশাআল্লাহ এই বিধিনিষেধ আর থাকবে না আমরা যেখানেই আসি না কেন নিজেদের সুস্থতা নিশ্চিত করব অন্য কেউ সুস্থ থাকতে সাহায্য করব নিজেও আক্রান্ত হব না আরেকজন আক্রান্ত হোক এমন কোনো পরিস্থিতি তৈরি করব না আমরা মাস্ক পরব হাসি কাশি সবগুলো যথাযথ ব্যবস্থাপনা যেভাবে নবীজি শিখিয়েছেন আজকের পৃথিবী আবার নতুন করে শিখেছে এগুলো আমরা আমল করব আমাদের যারা অসুস্থ তাদের সেবা করব আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যাতে মহামারী থেকে আমাদের মুক্ত রাখেন বলেন আমিন তবে বন্ধু প্রাসঙ্গিক হজ এর ব্যাপারে আমরা ধৈর্য ধারণ করব এবং হজ যেহেতু ফরজ হওয়ার পরে দেরিতেও করা যায় তাই যাদের উপরে হজ ফরজ যারা হজের টাকা সংস্থান করেছেন যারা টাকা জমা দিয়েছেন রেজিস্ট্রেশন করেছেন আমরা প্রলম্বিত বাস্তবতায় আগামী বছর বা এর পরে পর্ব হজ ইনশাআল্লাহ করব আল্লাহ তৌফিক দিন কবুল করুন বলি আমিন আর হ্যাঁ এর সবগুলো ব্যাপারে শরিয়ার নির্দেশনা রয়েছে যদি কারো উপরে হজ ফরজ হয় জীবনে একবার হজ ফরজ যদি সে ফরজ হজ আদায় করতে না পারে আল্লাহর সিদ্ধান্তে দুনিয়া থেকে বিদায় নেয় তার পক্ষে বদলি হজ করতে হয় এগুলা ব্যবস্থাপনা আছে আমরা সবাই জানি তবে আজকে যে বিষয়টি বলতে চাই তার নাম হজের সাথে জড়িত হজের ইবাদতের সাথে আরেকটা স্বতন্ত্র ইবাদত হজের সাথে আলাদা একটা স্বতন্ত্র ইবাদত যা সারা পৃথিবী করতে পারে হজ কেবল মক্কায় আর মক্কায় না গিয়ে অথবা মক্কায় গিয়ে হজের সাথে আলাদা একটা স্বতন্ত্র ইবাদত মুসলিম বিশ্ব বছরে একবার করে এর নাম কুরবানি কুরবানি কয়বার হয় বছরে একবার হ্যাঁ হজ যেমন পাঁচ দিন অথবা ছয় দিন হজ যেমন কয় দিন পাঁচ দিন অথবা ছয় দিন আটই জিলহজ নয়ই জিলহজ দশই জিলহজ এগারোই জিলহজ বারোই জিলহজ ইচ্ছে করলে তেরোই জিলহজ পর্যন্ত লম্বা করা যায় এই পাঁচ দিন বা ছয় দিন যেমন হজ কুরবানিও করা যায় তিন দিন অথবা চার দিন তিন দিন অথবা
কেন বললাম, কারণটা হলো মুসলিম স্কলারদের কেউ কেউ বলেন কুরবানি হবে, এ ব্যাপারে সবাই একমত, ঈদের ঈদুল আজহার নামাজের পরে, ঈদুল আজহার নামাজের আগে যদি কেউ কুরবানি করে কুরবানি হবে না, নামাজের পরে, ঈদুল আজহার নামাজের পরে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কয়দিন হয়, 3 দিন, 12 তারিখ আসর পর, আমাদের দেশে এটাই ব্যাপকভাবে প্রচলিত। তবে মুসলিম স্কুল অফ থট বা উলামায়ে কেরাম দলিল সহ বলে না 13ই জিলহজ আসর পর্যন্ত করা যায়, কারণ আয়ামে তাশরিক কয়দিন, 11, 12 এবং 13, জিলহজের 11, 12, 13। আরেকটা দলিল হলো বছরে 5 দিন রোজা রাখা হারাম, কয়দিন কয়দিন, 5 দিন, একদিন হলো ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম, আর ঈদুল আজহার দিন, তারপরে জিলহজের 11, 12 এবং 13, তার মানে জিলহজ মাসে 4 দিন, 10 থেকে নিয়ে 10, 11, 12 এবং 13, 13ই জিলহজ পর্যন্ত রোজা রাখা হারাম, রোজা রাখা হারাম। এই 4 দিন যেহেতু রোজা রাখা হারাম, এটাও একটা বড় দলিল যে ওই 4 দিন পর্যন্তই কুরবানি করা, কুরবানি করা যাবে, তবে আসর পর্যন্ত। কারণ হলো আমরা আমাদের সমাজে মনে করি রাতের সূচনা মাগরিব থেকে, কিন্তু আল্লাহর কিতাবে কোরআন এবং হাদিস বলে আল্লাহর ফেরেশতারা রাতের শিফটে ডিউটি শুরু হয় আসর থেকে, কখন থেকে, আল্লাহর ফেরেশতাদের ডিউটির শিফটিং হলো ফজর টু আসর, আসর টু ফজর, দিনের শিফটের ফেরেশতারা আসে ফজরের সময়ে, কন্টিনিউ করে কতক্ষণ, আসর, আসর হলে চলে যায়, আর রাতের শিফটের ফেরেশতারা আসরে আসেন আর ফজরে চলে যান। তো কুরবানি, হ্যাঁ, আমরা ওই জেনে নেয়া ভালো যে 4 দিনও কুরবানি করা যায়, আমাদের দেশে কিছু উলামারা বলেন 3 দিন করা যায়, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, হ্যাঁ দলিল দ্বারা এটাও প্রমাণিত 13ই জিলহজ আসর পর্যন্ত করা যায়। তো এই কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে হজে গেলেও তো কুরবানি দেয়, এটা হলো মূর্খতা, এই জন্যে মূর্খতা বলছি যে হজে, হজ হয় 3 প্রকার, হজ কয় প্রকার, 3 প্রকার, একটা হলো ইফরাদ, ইফরাদ মানে কেবল হজ, কেবল হজ যে করবে তাকে পশু জবাই করতে হয় না। তারপরে তামাত্তু এবং কেরান, তামাত্তু মানে হলো ঈদুল ফিতরের দিন থেকেই মক্কায় প্রবেশ করে হজ করবে এই নিয়তে তামাত্তু হজকারী প্রথম উমরা করলো, স্বাভাবিক জীবনযাপন করো, 8ই জিলহজে আবার হজের এহরাম বেঁধে হজ করলো, এর নাম তামাত্তু। অর্থাৎ হজের মাস সমূহে শাওয়াল, জিলকদ, জিলহজে প্রথমে উমরা করলো, তারপরে হজ করলো, একই সফরে উমরা এবং হজ করে তাকে বলে তামাত্তু, আলাদা আলাদা। তামাত্তু হজকারীকে এই যে সুযোগটা নিল, এক সফরে উমরাও করলো হজও করলো, এই জন্যে তাকে একটা বকরি বা দুম্বা অথবা উট, গরু অথবা মহিষের 1/7 আল্লাহর নামে জবাই করতে হয়। আমাদের দেশে মূর্খরা বলে কুরবানি, এটা মূর্খরা বলে না জেনে, এটার নাম কুরবানি না, এর নাম হাদি, এর নাম, এর নাম কে বলেছেন, আল্লাহ কোরআনে কারিমে আলাদা নাম দিয়েছেন। আপনি বলতে পারেন কুরবানি, কুরবানি নামটা কোরআনে আসেনি, হ্যাঁ কুরবানি কথাটাও কোরআনে কারিমে আসে, কন্যা সুবহানাল্লাহ, ইদ কররাবা কুরবানান, আদম আলাইহিস সালামের পুত্র হাবিল আর কাবিল, বাবা বললেন কুরবানি করো, আদম আলাইহিস সালাম আদেশ করলেন কুরবানি করো, হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলেরটা
কুরবানি হলো না। আল্লাহ কোরআনে কুরবানি শব্দটা উল্লেখ করে, ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। কুরবানি কথাটাও কোরআনে আছে, হাদি কথাটাও কোথায় আছে? আল্লাহ বললেন হাত্তা ইয়াবলুগাল হাদিউ মাহিল্লা, তামাত্তু হজকারী এবং কেরান হজকারী, কেরান মানে হজের মাস সমূহে উমরার এহরাম বেঁধে ঢুকলো, উমরা শেষ করে এহরাম না খুলে আটই জিলহজে মিনায় গিয়ে, নয়ই জিলহজ আরাফায় গিয়ে, দশই জিলহজ বড় জামারায় পাথর মেরে এহরাম খুলল, এর নাম কেরান। এর নাম একই এহরামে উমরাও করলো হজও করলো। ওই ব্যক্তিও গরু মহিষ বা উটের সাতের এক অংশ অথবা ছাগল বকরি বা দুম্বা একটা জবাই করবে, এর নাম হাদি। এর নাম কে বলেছেন? আমাদের দেশে মূর্খরা বলে কুরবানি না, কুরবানি আলাদা ইবাদত, হাদি আলাদা আলাদা ইবাদত। হাদি হলো তামাত্তু এবং কেরান হজকারী, একই সফরে উমরা এবং হজ দুইটা করলো বলে আল্লাহ বলেছেন করো আরেকটা পশু জবাই, এর নাম হাদি। আর কুরবানি যে কোনো ধনী মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে অথবা মক্কায় হজে গিয়েও করতে পারে। ধনী মানুষ জিল হজের চাঁদ উদয়ের পর থেকে নিয়ে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, অর্থাৎ 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 বড়ি রৌপ্যের পরিমাণ সম্পদ, সে তার নিজের পক্ষে পরিবারের পক্ষে কুরবানি দেবে। আর এই কুরবানি আমরা যে দেই ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নার অনুসরণে দেই। কার সুন্নার অনুসরণে? ইব্রাহিম। সুন্না মানে জীবনযাপন পদ্ধতি। ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবনের অংশ হিসেবে আল্লাহর আদেশ পালনের বাস্তবতায় নিজের পুত্রকে আল্লাহর জন্যে কুরবানি করতে চেয়েছিলেন। এবং এই ঘটনা গল্পের আকারে অনেক শুনেছেন, তবে ঘরে যায় মিলায় দেখবেন কোরআন আল করিমের 37 নম্বর সূরা, 37, কত নম্বর? 37 নম্বর সূরা, নাম হলো আস-সাফাত। এই সূরাতুস সাফাতের 100 নম্বর আয়াত থেকে নিয়ে 108 নম্বর আয়াত পর্যন্ত বাবা ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক পুত্র ইসমাইলকে যবেহ করা, কুরবানি করার ঘটনা কে বলেছেন? আর এরই ধারাবাহিকতায় আজ পৃথিবীর মুসলমানরা কুরবানি করে, কারণ আল্লাহ তাআলা কোরআন আল করিমে ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা আপনারা ঘরে যায় মিলায় দেখবেন 100 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে সৎ কর্মপরায়ণ একটা সন্তান দাও। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলেন। বাবা বললেন সৎ কর্মপরায়ণ, আল্লাহ দিলেন কি? ধৈর্যশীল, ধৈর্যশীল পুত্র সন্তান। প্রমাণ কি? আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছালো পুত্র, কালায়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, দৌড়াদৌড়ির বয়সে পৌঁছালো পুত্র, বাবা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর জন্যে জবেহ করি, তোমার ইচ্ছাটা কি, সিদ্ধান্ত কি? ছেলে বলল কালায়া আবাতি, ও আমার কলিজার প্রিয় বাবা, ইফআল মা তুমার, যা আদিষ্ট হয়েছ তা বাস্তবায়ন করো, সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই তুমি আমাকে ধৈর্যশীল পাবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুইজনে আত্মসমর্পণ করল, পুত্র নিজেকে ছুরির নিচে দিয়ে দিল। যখন বাবা ছুরি চালালো ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইব্রাহিম কদ সদ
সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্ন সত্যি প্রমাণ করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর তুমি যে সৎকর্ম পরায়ণ, দেখে দেখে আমাকে ইবাদত করো মুহসিন, এটার প্রতিদান আমি আল্লাহ দেই। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল। আল্লাহ তারপরে বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জিব্রিলের মাধ্যমে জান্নাত থেকে আল্লাহ একটা পাঠালেন জান্নাতি পশু, যা ইব্রাহিম যবেহ করলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পিতা কর্তৃক পুত্রকে আল্লাহর আদেশ পালনের জন্যে জবেহ করার বাস্তবতাটা অদস্তন সন্তানদের মধ্যে কেয়ামত পর্যন্ত সুন্নাহ হিসেবে দিয়ে দিয়েছেন কে? এবার আল্লাহ বললেন, সালামুন আলা ইব্রাহিম, তাই শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপরে। বলেন আমিন। তো ইব্রাহিম আলাইহিসসালামের ধারাবাহিকতায় আমরা কুরবানি করি। এবার জানতে চাইতে পারেন কুরবানির হুকুমটা কি, জানা উচিত কুরবানি। এর ব্যাপারে উলামারা, চারটি প্রসিদ্ধ মাজহাবের ইমামদের দুইটি অভিমত রয়েছে। প্রসিদ্ধ মাজহাব কয়টা? চারটা, একটা হানাফি, শাফেঈ, মালিকি এবং হাম্বলি। তো চারটি প্রসিদ্ধ মাজহাবের একজন মাজহাবের ইমাম, আমাদের হানাফি মাজহাবের ইমাম নুমার ইবনু সাবিত, ইমাম আল আজম আবু হানিফা আলিহি রাহমা, তিনি বলেছেন কুরবানি করাটা ওয়াজিব, কুরবানি করাটা ওয়াজিব। কিন্তু অন্য তিন মাজহাব, শাফেঈ, মালিকি, হাম্বলি, তিন মাজহাব এর ইমাম বলেছেন কুরবানি করাটা ওয়াজিব না, বরং সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে মুয়াক্কাদা। হ্যাঁ, তবে এই চার ইমামের পরে, প্রায় সাড়ে চারশো বছর পরে এই পৃথিবীতে আসা অনেক বড় বড় মুসলিম স্কলারদের একজন, অন্যতম বড় স্কলার ইমাম ইবনু তাইমিয়া, তিনি বলেছেন না, আবু হানিফার কথাটাই সঠিক, ওয়াজিব এটাই প্রমাণ হয়। বলেন না সুবহানাল্লাহ। তাই আমরাও বলি কুরবানি করাটা কি, বলেন না? হ্যাঁ, যদি কেউ শাফিঈ, মালিকি, হাম্বলি মাজহাব অনুসরণ করে এবং বলে সুন্নতে মুয়াক্কাদা, বলতেই পারে, এর পক্ষেও দলিল আছে না নাই, দলিলের ভিত্তি। তবে আমরা, আমাদের সোসাইটি এবং আমাদেরও তৃপ্তি আসে কুরবানিটা কি, বলেন কি, ওয়াজিব। হ্যাঁ, কুরবানি বছরে একবার একটা ইবাদত, এর দ্বারা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নার পুনর্জাগরণ হয়। আমরা ইব্রাহিমের সন্তান, আমাদের জাতিসত্তার পিতার নাম বলেন না কি? তো বাবা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, বাবার সন্তান হিসেবে বাবার জীবনের আদর্শ অনুসরণ করব না করব না? রাজি আছেন ইনশাআল্লাহ বন্ধুগণ। তবে এবার কেন আলাদাভাবে কথাটা বলছি, এর কারণ হলো ইদানিং আমাদের সমাজে মানে বিভিন্ন জাতের জীবি আছে, জীবি, পেশাজীবী, শ্রমজীবী, আবার আছে বুদ্ধিজীবী, বুঝছেন না? তো ইদানিং খুব কষ্ট লাগে, আমি জানি না, আমি খুব সাবধান করে বলতে চাই সরকারকে, সরকার অনেকের ব্যাপারে ধর্মীয় অনুভূতির আঘাতের কথা বলে, কিন্তু কিছু কুলাঙ্গারকে ধর্মীয় অনুভূতির আঘাতের কারণে গ্রেফতার করা উচিত। কি আপনারা রাগ করবেন? যারা দেখুন কোভিড-19 করোনা মহামারী, কিছু কুলাঙ্গার বলে মুসলমানের লাশ জ্বালায়া দাও, আমি তো বলি এরা কুলাঙ্গার, এদেরকে গ্রেফতার করা উচিত, এরা ধর্মীয় অনুভূতিতে আঘাত কি? আরে ভাই, আপনারা কি ভয় পান? সত্য না মিথ্যা? মুসলমান, হ্যাঁ, শুধু মুসলমান না, আদমের সন্তান যদি কেউ নিজেকে দাবি করে, আদমের সন্তান, তাইলেই কবরে দাফন করবে, কারণ এই পৃথিবীতে প্রথম কবর দেওয়া শিখিয়েছে কাক, কে শিখিয়েছে? এবং কবর দেয়া আদম আলাইহিস সালামের সুন্নাহ,
প্রথম কবর দেওয়া তিনি শিখিয়েছেন। আদমের সন্তান যদি দাবি করো, কবর এই ধর্মতত্ত্ব থিওলজিতে এটা প্রমাণিত, যে ধর্মগুলো কবরস্থ করে না মাইয়েতকে, বুঝতে হবে এরা কখনো সত্যের কাছে ছিল না। বুঝতে পেরেছি? যাই হোক, এনিওয়ে তো অনেকেই দেখলাম কিছু কুলাঙ্গার কয় জ্বালায়া দাও, এটা ওর বাপদাদার মৌরসের কথা কি রাগ করতেছেন আপনারা? এদেরকে চিহ্নিত করা উচিত, এরা সরকারকে বেখায় দায় ফেলতে চায়, ঠিক না বেঠিক? যদিও সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের কথার বিরুদ্ধে বলেছে, কিন্তু আমি বলবো এদের শাস্তি দেওয়া উচিত। ঠিক এমনি কুরবানি নিয়েও ইদানিং কিছু কুলাঙ্গার ভিন্ন ভিন্ন কথা শুরু করেছে, আপনারা লক্ষ্য করেছেন? আরে ভাই, আমি কি ঠিক কইতেছি? ভুল বললে ধরেন আমাকে। আজ আফসোস, আমাদের কুরবানি নিয়েও নতুন নতুন মুফতি বেরিয়েছে, কয় কুরবানি না দিয়া টাকা দান করে দাও। মানে আসলে মূর্খতা কাকে বলে, কত প্রকার কি কি, এদের থেকে আমাদের নিজেদের রক্ষা করা উচিত না উচিত না? আমি কি বুঝাতে পেরেছি? জেনে রাখবেন কুরবানি। হ্যাঁ, কোভিড-19 মহামারীর করুণ বাস্তবতা দেখুন, আমি তো আমাদের মেয়র মহোদয়কে বলেছি বলবো, বা ঢাকা সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের সকল নগরে, কারণ আমাদের কাছে উদাহরণ আছে। আপনি বলবেন একসাথে মানুষ একত্রিত হলে মহামারী ছড়াতে পারে, আমরা বলবো পৃথিবীতে অনেক উদাহরণ বিকল্প বাস্তবতার আছে না নাই। যেমন হজে যারা যান প্রতি বছর, সৌদি আরবে যান, পৃথিবীর সব উন্নত দেশে জবাই করার জন্য আলাদা জায়গা আছে, আছে না নাই বলেন? আমাদের যারা সরকারি লোকজন সরকার চালায়, এরা কি মূর্খ? এরা কি দেখে না পৃথিবীর উন্নত দেশে জবাই করার আলাদা ব্যবস্থাপনা কি? আমি কি ভুল বলতেছি? আছে না নাই? আমাদের দেশে হবে না কেন? কেন হবে না আমি দাবি করতে চাই, আপনারা কি আমার সাথে একমত? আমরা আমাদের সমাজে, আমাদের বাংলাদেশ সোনার বাংলা হোক আমরা চাই, বলেন আমিন। চুরের বাংলা না হোক, সোনার বাংলা হোক, সোনার বাংলায় আমরা কি উন্নতি করতে পারি না? আমরা পারি না জবাই করার আলাদা ব্যবস্থাপনা করতে কি? পারি না, পারি না, ইচ্ছা করলে সম্ভব। এখনো পুরা এক মাস সময় আছে, ইচ্ছা করলে সম্ভব না? সম্ভব না। আমরা বিকল্প ব্যবস্থাপনার দাবি করছি, শুধু তাই না বলতে চাই, সৌদি আরবে প্রতি বছর 50 লাখের বেশি মানুষ হাদি দেয়, কুরবানি দেয়, নিজেরা যায়া করে, বরং কিছু স্বেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব পালন করে, ব্যাংকে টাকা জমা দেয় সময় মতো, কি হয়ে যায়? কি বাংলাদেশে এটা করতে পারি না? কত জাতের স্বেচ্ছাসেবী আছে কুরবানি নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হতে পারে না কি? পারে না, পারে না। হ্যাঁ, আমি বলবো এই দুইটা বিকল্পর বিপরীতে তৃতীয় আরেকটা বিকল্প আছে। আপনি আমি যারা শহরে থাকি, করোনার ভয়ে একেবারে শেষ গৃহবন্দী, মানে প্রত্যেকটা ঘর এখন জেলখানা, নাকি রাগ করতেছেন? সবাই স্বেচ্ছায় জেলখানায় বন্দী হয়ে আছেন, তুমি আমি মিয়া এত কপাল পুরা এই না দেখা এর ভয়ে জেলখানায় বন্দী আছো, জেনে রাখা উচিত। বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে যতটা ভয়, গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ এখনো ততটা ছড়ায়, গ্রামে মানুষরা ভালো, আছে না নেই? রাগ করতেছেন? আমি গ্রামে গিয়া দেখে আসছি, গ্রাম অনেক ভালো, শুধু তাই না, মেডিকেল সায়েন্সের বাস্তবতায় বলে গ্রামের মানুষেরা, অন্তত যে কোনো মানুষ দৈনিক যদি 30 মিনিট সূর্যের লাইটে থাকে, তাহলে কোভিড-19 থেকে বাঁচার মতো অ্যান্টিবডি এমনি তৈরি হয়ে যায়, কি আমি ভুল বলতেছি? হ্যাঁ, গ্রামের মানুষ 1.5-2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা রৌদ্রে থাকে, এই জন্যে কোভিড-19 এদের ভয় করে। আপনি আমি যারা ঢাকায় সাহেব কুরবানি করতে ভয় পাই, আর কুলাঙ্গাররা বলে না কুরবানি না, কুলাঙ্গারের দলভুক্ত হইও না, গ্রামের আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠাইয়া দেন,
দেখবেন কুরবানি হয়ে যাবে, ঠিক না বেটি? আপনি দেখতে চান ভিডিও, ইমু দিয়া ভিডিও, হোয়াটসঅ্যাপ দিয়া ভিডিও আপনারা দেখাইব, কি রাগ করতেছেন? বিকল্প আছে না নাই? হ্যাঁ, আপনি কইতে হুজুর তাহলে আমার গুস্ত খাওয়ার কি হইব? গ্রামে কোনো না কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ডিপ ফ্রিজ আছে, কইেন আমার জন্য একটু রাইকা দিস, ডিপ ফ্রিজে পাথর হইলে পাঠাইয়া দিস, রাগ করতেছেন? কুরবানি বন্ধ করা যাবে না চালু করতে হবে? দিতে হবে না বন্ধ করে দেব। হ্যাঁ, তিনটা বিকল্প বললাম, চতুর্থ আরেকটা বিকল্প হতে পারে, এতিমখানা, অসহায় দরিদ্র মানুষদের বস্তি আছে, বস্তি দেখবেন বাংলাদেশে অনেক সাহেবরা কত ভীত, বস্তিতে ধরছে করুণা। হ্যাঁ, বাঁচাইছে কে? কে বাঁচাইছে? আল্লাহরে ভয় করেন, বস্তির অনেক দরিদ্র অসহায় মানুষ আছে। হ্যাঁ, আপনার ভয় হয় ওই কুরবানি পশু কিনে দিয়ে দেন, দেখবেন ওরা আপনার পক্ষে ওয়াজিব আদায় করে দেবে, ওরাও খাবে, দোয়াও করবে, ইবাদতও হবে, সমাজও উপকৃত হবে, ঠিক না বেটি? সর্বশেষ বিকল্প বলতে চাই, দেখুন বাংলাদেশে এখনো আমাদের সেনাবাহিনী আমাদের আশ্রয়স্থল, আমি দেখেছি রোহিঙ্গা আপনাদের দেওয়া টাকায় এই রোহিঙ্গাদের এই কক্সেস বাজারে এই মানে আশ্রয় নিয়েছে যে রোহিঙ্গারা, ওখানে অনেকগুলো মসজিদ আমরা করেছি আপনাদের টাকায় হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। ওখানে রোহিঙ্গাদের ওখানে সেনাবাহিনী কত সুন্দর সুশৃঙ্খল সার্ভিস দিচ্ছে, আপনি আমি যারা বড় লোক ভয় পাই ওই সেনা অফিসারদের সাথে যোগাযোগ করেন, ওখানে টাকা পাঠিয়ে দেন, দেখবেন কত সুন্দর ওয়াজিব আদায় হয়ে যাবে। পাঁচটা বিকল্প বললাম, এরপরেও যদি কোনো কুলাঙ্গার বলে কুরবানি না করার কথা, আমি তো বলি এর চেয়ে অসভ্য আর কেউ হতে, রাগ করবেন? রাগ করবেন? জেনে রাখবেন, ওয়াজিব হিসেবে যখন মানবো তখন টাকা দান করলে হবে। আর আমি বলি আবুহানিফা আলী রাহমার ফতোয়া, এটাই আত্মাটাকে প্রশান্ত করে দেয়, যদি কেউ মানেন হ্যাঁ এটা সুন্না মুয়াক্কাদা, তাইলে না দিলেও অপরাধ না হতে পারে, তবে ওয়াজিব না করলে অপরাধ 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 হবে। আসুন না এই বিকল্পগুলো আমরা অবলম্বন করি, দান করলে আলাদা সওয়াব, আপনি আলাদা দান করলেন, কিন্তু পশু জবাইয়ের কুরবানি করার এই ওয়াজিব আমলটা আমরা ছেড়ে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের সবাইকে আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি।